নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে হোমিওপ্যাথিক মেডিসিন ক্যানাবিস ইন্ডিকা নিয়ে আলোচনা করব। ক্যানাবিস ইন্ডিয়া এমন একটা ওষুধ যে রোগী টু মাচ ফরগেটফুল, এত ভুলো মন যে কথাটা সে বলতে আরম্ভ করলো সেই কথারই সে খেয়েই হারিয়ে ফেলে, সেটা যে শেষ করতে হবে সে ভুলেই যায়, অথবা যেটা সে বলতে এসেছে সেটা বাদ দিয়ে অন্য কথায় চলে যায়, এবং সব সময় মনের ভেতরে নিজে রিক্যাপিচুলেট করে, মানে নিজে মনে মনে তৈরি করতে থাকে আমি এটা যে এরপরে বলবো বা এটা এরপরে করব, কিন্তু কোনোটাই সে বলতেও পারে না আবার করতেও পারে না। দেখা যায় যে অল্পেতেই সে হাসির উদ্রেক করে, যে কোনো গুরুগম্ভীর পরিবেশেও সে এমন কিছু কাজ করে বসে নিজেই লোকের কাছে হাস্যাস্পদ হয়ে যায়, এবং সব সময় সে মনে করছে আমার লাইফ স্প্যান কম, আমি মারা যাব, সব জিনিসই তার কাছে দুরূহ এবং টু মাচ টাইমিং, এখান থেকে সে দশা দূরে যাবে সেটাকেই সে মনে করছে আমাকে কয়েক মাইল হেঁটে যেতে হবে। নিজের মনের উপরে যে আস্থা থাকা দরকার সে জিনিসটাই তার নেই, এবং সে এত পরনির্ভর এবং নিজে এতভাবে লোককে কোনো ব্যাপার নিয়ে জিজ্ঞেস করতে থাকে যে তার নিজের পার্সোনালিটি যেটা বোঝায় সেটা আদৌ থাকে না, কাজে সে লোকের কাছে নিজেকে একটা হাস্যাস্পদ করে তুলে সে নিজে নিজের কাজ করাতে পারে না, এবং নিজে এই সব ঘটনা ঘটার জন্যে নিজে ডিপ্রেসড হয়, এবং সে মনে করে আমার বেঁচে থেকে লাভ কি, আমার এর থেকে মরে যাওয়াই ভালো, এবং সব কিছু তার কাছে লেন্দি, টু মাচ টাইম মে, অনেক সময়ের অপেক্ষা। সে মনে করে এটা আরম্ভ করেছি, আরম্ভ করার আগেই সে শেষ কতদিনে হবে সেটা সে ধারণা করে, যেমন তার পুত্র সন্তান বা কন্যা সন্তান হয়েছে, সে মনে করে নেয় সে কবে গ্রাজুয়েশন করবে এবং কন্যা সন্তান হলে তার কবে বিয়ে বাড়িটা হবে, অতএব সে এত ফিউচার মানে ভবিষ্যৎ চিন্তা করে যে বর্তমানকে ভুলে যায়, ভুলে যেয়ে নিজের সমস্যা নিজেই তৈরি করে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।